নমস্কার, আমি পল্লবী। ফ্রেন্ডস টিভি সকল দর্শক বন্ধুদের জানাই রাশিচক্র অনুষ্ঠানে সুপ্রভাত ও স্বাগত। প্রতিদিনের মতো কিন্তু আজকে আবারও চলে এসেছি রাশিফল নিয়ে, শুধুমাত্র আপনাদের জন্য। এই অনুষ্ঠানটির মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন রাশি অনুযায়ী কেমন যেতে পারে আপনাদের দিন। 25 মে 2022 বুধবার। আজ শিক্ষাবিদ আশুতোষ মুখোপাধ্যায়ের তিরোধান দিবস, সেই সাথে রাসবিহারী বসুর আজ জন্মদিন। তিথি কৃষ্ণ দশমী। নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র। যোগ প্রীতিযোগ, আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের মীন রাশি। তো চলুন এবার বলবো মেষ রাশি সম্পর্কে। আপনার প্রত্যয়ী প্রত্যাশাই আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে। আজ আপনি আপনার পরিবারের প্রবীণদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহারও করতে পারেন। আপনার পরিবারের হিত সাধনে কঠোর পরিশ্রম করুন। আপনার কাজকর্ম ভালোবাসা এবং ইতিবাচক মতাদর্শ নিয়ে এগিয়ে চলুন, লোভ দ্বারা নয়। ভালোবাসার শক্তি আপনাকে ভালোবাসার একটি উদ্দেশ্য প্রদান করবে। যোগ্য কর্মচারীদের জন্য পদোন্নতি বা আর্থিক লাভ যোগ রয়েছে। আপনার ভাগ্যবান সংখ্যা 2। এবার বলবো বৃষ রাশি সম্পর্কে। বন্ধুরা সহায়ক হবে এবং আপনাকে খুশি রাখবে। অপ্রত্যাশিত রসিকগুলি আর্থিক বোঝা বাড়িয়ে তুলবে, তাই এই বিষয়ে সতর্ক থাকুন। পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় কাটাতে পারেন। আপনার পেশা সংক্রান্ত সিদ্ধান্ত নিজেই করুন, তাহলেই আপনার লাভবান হবেন। আজকে পুরো দিন আপনি নিশ্চিন্তে বিশ্রাম নিতে পারেন, তেমন কোনো কাজের চাপ থাকবে না বলে আশা করা হচ্ছে। আপনার ভাগ্যবান সংখ্যা 1। এবার বলবো মিথুন রাশি সম্পর্কে। অত্যধিক দুশ্চিন্তা এবং চাপ উচ্চ রক্তচাপের কারণ হতে পারে। আপনি যদি বিদেশের কোনো জমিতে বিনিয়োগ করে থাকেন, তবে আজ এটি একটি ভালো দামে বিক্রি করা যেতে পারে, যা আপনাকে লাভ অর্জনে সহায়তা করতে পারে। ছাত্রছাত্রীদের নিজেদের পড়াশোনা এবং ভবিষ্যৎ পরিকল্পনায় মনোযোগী হওয়া দরকার। আপনি আপাত দৃষ্টিতে কঠিন বিষয় কাছাকাছি পেতে আপনার যোগাযোগগুলিকে ব্যবহার করতে পারেন। কর্মক্ষেত্রে আপনার সিনিয়ররাই আজ দেবদূতের মতো অভিনয় করবে বলে মনে করা হচ্ছে। আপনার ভাগ্যবান সংখ্যা 8। এবার বলবো কর্কট রাশি সম্পর্কে। আপনার বেপরোয়া আচরণে আপনার কোনো একজন বন্ধু কিছু সমস্যা হতে পারে। আপনি যদি ছাত্র হন এবং বিদেশে পড়াশোনা করতে চান, তবে ঘরে বসে আর্থিক সংকট আপনাকে আজ বিরক্ত করতে পারে। আপনার ঘরে ঐক্য আনতে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে কাজ করুন। প্রেমের জন্য আজকের দিনটি যথেষ্ট জটিল। যদি আপনি কোনো নতুন ব্যবসায়িক অংশীদারিত্বের কথা বিবেচনা করেন, তাহলে আপনার কোনো দায়িত্ব নেওয়ার আগে সব তথ্য হাতে পাওয়া জরুরি। এই রাশির মানুষদের আজ নিজের জন্য সময় বার করার খুব প্রয়োজন, না হলে মানসিক বিরক্তবোধ হতে পারেন। আপনার স্ত্রীর কারণে আজ আপনি হতাশ অনুভব করতে পারেন বলে মনে করা হচ্ছে। আপনার ভাগ্যবান সংখ্যা 3। এবার বলবো সিংহ রাশি সম্পর্কে। আপনার স্ত্রীর সাথে পারিবারিক সমস্যা ভাগ করে নিন। নিজেদেরকে এক প্রেমপূর্ণ যত্নশীল দম্পতি হিসেবে পুনর্নিশ্চিত এবং আবার আবিষ্কার করতে একে অপরের জন্য কিছু সময় কাটান। কর্মক্ষেত্রে বা ব্যবসায়ের যে কোনো অবহেলা আজ আপনাকে আর্থিক ক্ষতির কারণ হতে পারে। সন্তানরা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে। আপনি বাস্তবিকতার সঙ্গে মোকাবিলা করতে গিয়ে প্রিয়জনকে ভুলে যাবেন। কাজের জায়গায় কেউ আপনার পরিকল্পনা ভেস্তে দেওয়ার চেষ্টা করতে পারে। কাজেই আপনার চারপাশে কি ঘটছে তার প্রতি সজাগ দৃষ্টি রাখুন। প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন যেখানে
বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে। আপনার ভাগ্যবান সংখ্যা 1। এবার বলবো কন্যা রাশির সম্পর্কে। আপনার শৈশব স্মৃতি আপনাকে জড়িয়ে রাখবে। আজ আপনি আপনার পরিবারে সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহারও করতে পারেন। আজ আপনার মনে ভেবে রাখা নতুন টাকা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন। আজকে আপনার কাছের মানুষজন আপনার কাছে আসার চেষ্টা করবে, কিন্তু আপনি আপনার মনকে শান্ত রাখার জন্য একান্তে সময় কাটাতে পছন্দ করবেন। আজ আপনি আপনার স্ত্রীর ভগ্ন স্বাস্থ্যের কারণে পীড়িত হতে পারেন, তাই এ বিষয়ে সতর্ক থাকুন। আপনার ভাগ্যবান সংখ্যা 8। এবার বলবো তুলা রাশির সম্পর্কে। পরিবারের কিছু সদস্য তাদের ঈর্ষণীয় ব্যবহারের দ্বারা আপনাকে বিরক্ত করতে পারে, কিন্তু আপনার মেজাজ হারানোর প্রয়োজন নেই, অন্যথায় পরিস্থিতির হাতের বাইরে চলে যেতে পারে। বিনিয়োগ প্রায়শই আপনার জন্য খুব উপকারী হিসেবে প্রমাণিত হয়। যে কোনো পুরনো বিনিয়োগ আপনার দ্বারা প্রস্তাবিত লাভজনক রিটার্ন হিসাবে পেতে পারেন। আজ আপনার সীমিত ধৈর্য হবে, কিন্তু এই ব্যাপারে যত্ন নিন, কারণ জিরো বা অসামঞ্জস্য শব্দ আপনার চারপাশের মানুষের মন খারাপ রাখতে পারে। আজ আপনি আপনার জীবনে প্রকৃত ভালোবাসার অভাব বোধ করবেন। চিন্তা করবেন না, সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টায়, আপনার প্রেম জীবনও পাল্টাবে। আজ আপনার ইচ্ছামতো কিছু নাও চলতে পারে, কিন্তু আপনি আপনার অর্ধাঙ্গিনীর সাথে একটি সুন্দর সময় কাটাতে পারবেন। আপনার ভাগ্যবান সংখ্যা 2। এবার বলবো বৃশ্চিক রাশি সম্পর্কে। আপনার শিশুসুলভ স্বভাব ভেসে উঠবে এবং আপনি এক কৌতূহলপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন। আপনি বাড়ির চারপাশে ছোট ছোট জিনিসগুলিতে আজ প্রচুর সময় ব্যয় করতে পারেন, যা মানসিকভাবে আপনাকে চাপ দিতে পারে। সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকবে, যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ এবং সান্নিধ্যে আনবে। সময়ের থেকে বড় কিছু নেই, এই জন্য আপনি সময়ের সঠিক ব্যবহার করেন, কিন্তু অনেক সময় জীবনকে নমনীয় করার দরকারও পড়ে। আর নিজের বাড়ির লোকেদের সাথে সময় কাটানোর খুবই দরকার। আপনার স্ত্রী আজ সত্যি আপনার জন্য বিশেষ কিছু কিনতে পারেন। আপনার ভাগ্যবান সংখ্যা 4। এবার বলবো ধনুরাশির সম্পর্কে। অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন এবং এমন কিছু করুন যা আপনি উপভোগ করেন। ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। আপনি সন্তানদের বা আপনার থেকে কম অভিজ্ঞ সম্পন্ন লোকেদের ধৈর্য নিয়ে সব সামলানোর চেষ্টা করুন। যে আপনাকে ঘৃণা করে, শুধুমাত্র আপনি যদি তাকে হ্যালো বলেন, তাহলে কর্মক্ষেত্রে জিনিসগুলি আজ আপনার জন্য সত্যি অসাধারণ হয়ে যাবে। আপনার ভাগ্যবান সংখ্যা 1। এবার বলবো মকর রাশির সম্পর্কে। জীবনের ব্যাপারে উদার মানসিকতা তৈরি করুন। আপনার বর্তমান অবস্থা নিয়ে অভিযোগ করে বা মন খারাপ করে লাভ নেই। আপনি যদি দিন জুড়ে অর্থ সংক্রান্ত সমস্যার মোকাবিলা করতে থাকেন, তবে সন্ধ্যায় আপনি লাভ অর্জন করার সম্ভাবনা রয়েছে। আপনি আপনার সঙ্গীর মতামত অবহেলা করলে আপনার সঙ্গীর ধৈর্য হারাতে পারে, তাই এ বিষয়ে সতর্ক থাকুন। যারা বাড়ি থেকে দূরে থাকে, আজকে তারা নিজের সব কাজ শেষ করে সন্ধ্যাবেলায় কোনো পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে বেশি পছন্দ করবেন। আপনার ভাগ্যবান সংখ্যা 7। এবার বলবো কুম্ভ রাশি সম্পর্কে। আজকে করা বিনিয়োগ আপনার সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বাড়িয়ে তুলবে। কন্যার অসুস্থতা আপনাকে হতাশ করতে পারে, ওকে ভালোবাসা দিন যাতে সে উদ্দীপিত হয়ে রোগমুক্ত হয়। রোগ সারাতে ভালোবাসার বিরাট ভূমিকা। আজ আপনার মনের মধ্যে কাজ করা নতুন টাকা রোজগারের পরিকল্পনাগুলির সুযোগ নিন। যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিল, তারা আজ নিজের জন্য অবসর সময় পেতে পারেন। আপনার স্ত্রী অসাধারণ নন, তবু আপনি আপনার জীবনের ভালোবাসার মানুষটির থেকে একটি চমৎকার বিস্ময়কর পেতে পারেন। আপনার ভাগ্যবান সংখ্যা 4। এবার বলবো মীন রাশির সম্পর্কে। আপনার দয়ালু স্বভাব আজ অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে।
আপনার আর্থিক জীবন আজ সমৃদ্ধ হবে, পাশাপাশি আপনি আপনার ঋণগুলি থেকে মুক্তি পেতে পারেন। নতুন সম্পর্কগুলি দীর্ঘস্থায়ী এবং অত্যন্ত লাভদায়ক হবে। আজ আপনার হৃদস্পন্দন আপনার সঙ্গীর সঙ্গে ছন্দ মিলিয়ে প্রেমে মেতে উঠবে। আজকে আপনাকে আপনার কাজ সময়ে শেষ করার চেষ্টা করা দরকার। মনে রাখবেন, বাড়িতে আপনার জন্য কেউ অপেক্ষা করছে যার আপনাকে প্রয়োজন আছে। আপনার ভাগ্যবান সংখ্যা 3। এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন। এর কারণে যে কোনো ভিডিও আমাদের চ্যানেল থেকে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং দেখতে থাকো ফ্রেন্ডস টিভি। নমস্কার।